আমি আজকে মসুরের ডাল দিয়ে টিকা কাবাব বানাবো। এখানে আমি হলুদ, তেজপাতা, আদা, রসুন পেস্ট যে আমি সিদ্ধ করে নিছি, আমি বেশি কিন্তু শুকাই নেই, একটু সফট রাখছি, এটা এখন ঢেলে নেবো। এখানে আমি দুটা পেঁয়াজ দিচ্ছি, এখানে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়া দিচ্ছি, সয়া সস দিচ্ছি, এখানে দিচ্ছি ধনে পাতা, কাঁচামরিচ, আমি 1 চামচ ঘি দিচ্ছি, 1 টেবিল চামচ, আমি 1টা ডিম দিচ্ছি, এখানে আমি ব্রেড ক্রাম দিচ্ছি, ওগুলো এখন আমি মাখাই নেব। এখানে আমি লবণ দিব, আদা রসুন পেস্ট দিচ্ছি, আমার এটা মাখানো হয়ে গেছে।